মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলে জামাতের আন্দোলনের সঙ্গে বিএনপি নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেছেন, সরকার ষড়যন্ত্র করে 18 দলীয় জোটের কোনো শরিককে নিয়ে গেলেও জোটের কোনো ক্ষতি হবে না। ফেব্রুয়ারি মাসে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। চক্রমালিতের রিপোর্ট। ধারাবাহিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বিএনপির সংবাদ সম্মেলন। ফেব্রুয়ারি মাসে দলের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। 6 ফেব্রুয়ারি বুধবার জেলা প্রশাসনের অফিস ঘেরাও এবং স্মারকলিপি প্রদান, 11 ফেব্রুয়ারি জেলা এবং উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল, 18 ফেব্রুয়ারি সোমবার উপজেলা সদরে ইউনো অফিস ঘেরাও এবং স্মারকলিপি প্রদান। সরকারের বিরুদ্ধে 18 দলীয় জোট ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ আনেন বিএনপির এ সিনিয়র নেতা। 86 মতন এ ধরনের ষড়যন্ত্র সরকার তার ক্ষমতায় থাকার মানসে এবং অভিপ্রায় করতে পারে, অসম্ভব কিছু দল ভাঙার ষড়যন্ত্র করতে পারে, কিংবা আমাদের জোটের মধ্যে থেকে কাউকে কাউকে ভাগিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা তারা করতে পারবে। বিএনপির মধ্যে 2-4 জন লোক কিংবা দলের শরিক দল জোটের মধ্যে থেকে 2-1 জন 2-1টা শরিক দলকে নিয়ে গেলে বিএনপির কোনো ক্ষতি হবে না। আমরা কোনো আশঙ্কা করছি না, এই কারণে জোটের করবে কি আপনার করবে কি ওদের মধ্যে থেকে জোট ভেঙে যাবে, ওদের মহাজোট ভেঙে যাবে কি না সেটা কি করে বুঝবো, ওদের তো মহাজোট ভেঙে যেতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার স্বচ্ছ হচ্ছে না বলেও মন্তব্য বিএনপি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে দায়িত্বশীলদের পথ থেকে সরে যেতে বলেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। জামায়াত শিবিরের সহিংসতা দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো কঠোর হতেও বলেছেন আওয়ামী লীগ নেতারা। নীলাদ্রি শেখর রিপোর্ট। 71-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর থেকে চোরাগোপ্তা হামলা, বোমা বিস্ফোরণ আর পুলিশের উপর হামলা চালিয়ে আসছে জামাত শিবির। জামাত শিবিরের এমন সহিংসতায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছে আওয়ামী লীগ। মানুষের প্রত্যাশা, যদি আচমকা ক্যাডার ভিত্তিক আক্রমণে তারা পর্যদস্ত হয়েছে, পুলিশ বাহিনীকে আরো দক্ষতার সঙ্গে আরো দৃঢ়তার সঙ্গে এই নাশকতামূলক কাজের অবস্থানে যে সন্ত্রাসী ভূমিকা জামাত নিয়েছে তাকে সার্থকভাবে মোকাবেলা করে তাদেরকে পরাজিত করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতদের পথ থেকে সরে দাঁড়াতে বলেছেন মোহাম্মদ নাসিম। তাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, তারা নিজেরা যদি নিরাপত্তাহীনতা ভোগে কিভাবে চলবে, সেজন্য বলতে চাই দায়িত্ববান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে বলতে চাই, হয় কঠোরভাবে আইন অনুযায়ী এই দুর্বৃত্তদের 71-এ চিহ্নিত ঘাতকদের অনুসারীদেরকে হয় এই ধরনের কাজ থেকে বিব্রত করবেন, নাহলে দায়িত্ব ছেড়ে দেবেন, এই কর্মকর্তাদের দায়িত্ব ছেড়ে দেবেন, ছড়িয়ে দেবেন। পদ্মা সেতু ইস্যুতে মন্ত্রীদের কম কথা বলারও পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আগের নকশায় চলতি অর্থ বছরে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে আর শেষ হবে আগামী 3 বছরে। সংসদে বিবৃতিতে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। বিশ্ব ব্যাংককে না বললেও অন্য আর্থিক সহযোগী জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আইডিবির সহযোগিতা পাওয়ার আশা করে অর্থায়নের একটা পরিকল্পনা উপস্থাপন করেছেন তিনি। তবে নির্মাণ ব্যয় কিছুটা বাড়ার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। রিজভী নওয়াজের রিপোর্ট। মহাসমারোহে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ, উন্নয়ন সহযোগীদের উৎসাহ, দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ, বিশ্ব ব্যাংকের না, আবার ফিরে আসা, সময় ক্ষেপণ, শেষ পর্যন্ত বিশ্ব ব্যাংকে না, এই পুরো বিষয়ের ঘটনা পরম্পরা জানাতে 300 বিধিতে সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি। 17 পৃষ্ঠার ওই দীর্ঘ বিবৃতি শুরুতেই দেশবাসীকে আশার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। আমি এই মহান সংসদে ঘোষণা দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সেতু বাস্তবায়নের কাজ এই অর্থ বছরেই শুরু করবে এবং আগামী 3 বছরেই সেতু সম্পূর্ণ নির্মাণ হবে। আমি আরো বলতে চাই যে পদ্মা সেতু বাস্তবায়নে কোনো দুর্নীতি হয়নি এবং দুর্নীতির সম্ভাবনা সম্বন্ধে শক্ত তদন্ত চলছে এবং ভবিষ্যতে যাতে এই প্রকল্পে কোনো দুর্নীতি না হয় সেটা সরকার নিশ্চিত করবে।
সেতু নির্মাণে সব মিলে প্রায় ২৫,০০০ কোটি টাকা সংস্থান হবে কোত্থেকে, তারও একটি রূপরেখা দিয়েছেন অর্থমন্ত্রী। আমাদের মনে হয় যে আমাদের সময়সূচি পালন করতে হলে আমাদের বিশ্বব্যাংকের সহায়তাকে বিসর্জন দিতে হবে। আমরা জানতাম যে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল করলে অন্যান্য যারা যৌথ অর্থায়ন চুক্তির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করছেন তাদের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাবে, তবে তাদের কাছ থেকে অন্যভাবে সহায়তা পাওয়ার লক্ষ্যে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখি। নিজেদের অর্থে সেতু নির্মাণের ঘোষণা সমর্থন করেছেন ট্রেজারি বেঞ্চে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোট সরকারের সংসদ সদস্যরা। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে পদ্মা সেতু নিয়ে এত নাটকীয়তার সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী হুঁশিয়ার করলেন দুর্নীতিবাজদের। আমরা সারা জাতিকে নিশ্চিত করতে চাই যে এই প্রকল্পে কোনো দুর্নীতি চলবে না। দুর্নীতিতে বাজদের কাছে আমার আহ্বান হলো যে আপনারা সাবধান হন, আপনাদের নিস্তার নেই। পদ্মা সেতু নিয়ে বিবৃতি শেষ অংশে বিশ্বব্যাংকে না করে সংস্থাটির প্রেসিডেন্টকে পাঠানো চিঠিটি যুক্ত করে দিয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বৈত কর প্রত্যাহার চুক্তি সইয়ের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। একুশে ফেব্রুয়ারিতে সাজানো হলেও সারা বছরই অযত্ন অবহেলায় পড়ে থাকে বাঙালির গর্ব আর প্রতিবাদ প্রতিরোধের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার। উচ্চ আদালতের নির্দেশের পরও জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ভাষা জাদুঘর ও ভাষা লাইব্রেরির নির্মাণ কাজ শুরু করতে পারেনি সংস্কৃতি মন্ত্রণালয়। শামসুদ্দোহা পানার রিপোর্টে বিস্তারিত। ভাষার মাস ফেব্রুয়ারিতে নতুন সাজে বদলে যায় কেন্দ্রীয় শহীদ মিনার, আর বছরের বাকি সময় থাকে এভাবেই। শহীদ মিনারে মূল বেদিতে জুতো পায়ে উঠছে মানুষ, বেদিতে পড়ে থাকছে আবর্জনা, দেয়ালে দেয়ালে নানা রকম পোস্টার, মূল গেটের দুপাশে দোকানপাট ভেঙে পড়েছে, দেয়ালের বেশ কিছু অংশ চুরি হচ্ছে, ইট, কারো কারো নেশা আর বিশ্রামের জায়গাও শহীদ মিনার। এ এলাকার নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য খাতা কলমে সরকারের ৬ জন কর্মী থাকলেও অনেক অপেক্ষার পরও পাওয়া গেল না কাউকেই। প্রতি ফেব্রুয়ারি মাসে দেখা যায় যে পবিত্রতা রক্ষায় পুরো এক মাস, কিন্তু বাদ বাকি যে ১১টা মাস আছে এটা আমরা মানে অবহেলায় কাটিয়ে দিই। এখানে যে দায়িত্বে যে সব লোকজন থাকে আর কি, আমার মনে হয় তাদের গাফিলতির জন্য এটা হচ্ছে আর কি। সরকার কোনো পদক্ষেপই আমার কাছে মনে হয়েছে যে নেয় নাই, কারণ এই যে আমরা দেখতে পারতেছি যে অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে এটা পড়ে আছে। আমিও জানি আপনিও জানি স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন। ২০১০ এর ৮ আগস্ট শহীদ মিনারের ভাবগাম্ভীর্য রক্ষায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আদেশ দেন আদালত। শহীদ মিনার কমপ্লেক্সের পাশে ভাষা জাদুঘর ও লাইব্রেরি নির্মাণেরও আদেশ দেওয়া হয়। ২০১২ এর ফেব্রুয়ারির মধ্যে তা কার্যকর করতে না পারায় আদালত অবমাননার দায়ে সংস্কৃতি সচিবকে তলব করে উচ্চ আদালত। এর এক বছর পরও সে আদেশ বাস্তবায়ন হয়নি। একটা স্ট্রাকচার করা বা একটা জাদুঘর করা তো এটা খুব সময়ের বিষয়, এই জন্য আমরা কোর্টের কাছে সময় চেয়েছি। মাতৃভাষা রক্ষায় জাতির বীর সন্তানদের রক্ত দেওয়ার ৬১ বছর পরও যদি ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষায় তৎপর হন দায়িত্বশীলরা, এমন অপেক্ষা এই ভাষার মাসে। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিনে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি কমলেও বেড়েছে প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ সহ মেলায় এসেছে শতাধিক বই। এবারের মেলায় আয়োজক সহযোগী ব্র্যাক ব্যাংক এবং চ্যানেল আই। রাজীব দাসের রিপোর্টে রয়েছে বিস্তারিত। সর্বোচ্চ ২২টি প্রবন্ধ সহ চতুর্থ দিন মেলায় এসেছে ১১০টি নতুন বই। এদিন প্রকাশিত হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কবিতার বই যদি পাই পুনরাবৃত্তেই, শিশু কিশোর সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সায়েন্স ফিকশন, প্যারিসের হ্যারিস সাহেব সহ বেশ কজন জনপ্রিয় লেখকের বই। ক্রীড়া সাংবাদিক দুলাল মাহমুদের স্মৃতির অন্তরালে কৃতিক্রিয়াবিদরাও মেলায় এসেছে এদিন। বইমেলায় এক প্রকাশনা সংস্থার বই অন্য প্রকাশনা সংস্থার স্টলে বিক্রি না করার নীতিমালা থাকলেও
মানছেন না অনেকেই। বিক্রি হচ্ছে পাইরেটেড এবং নেট বইও। দুইটা স্টল দিয়েছে যে পলিটিক্যাল, সেক্ষেত্রে আমাদের এটা বিক্রি করা মানে আপনাদের বাংলা একাডেমিতে আমরা অন্যর বইটা তুলে নেব দুই দিনে, তারপর আমাদের হবে। দেশীয় বই দু চারটা আছে, অন্যদের বেশি নাই। না আমরা ওইটি করে ফেলছি। বাণিজ্য নির্ভর মানসিকতা এ ধরনের প্রকাশকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সৃজনশীল প্রকাশকরা। এখন দেখতে হবে যে কে প্রকৃত প্রকাশক এবং কে হচ্ছে অন্যের বই বিক্রি করে বই বিক্রেতা। মেলার মধ্যে বই বিক্রেতা ঢুকে গেছে কিছু, এবং কিছু স্টল আছে যারা আসলে বই বিক্রেতা, যাদের নিজস্ব কোনো পাবলিকেশনস নাই। সবাই মিলিতভাবে এটা প্রতিরোধ করতে হবে। কিছু কিছু প্রকাশক এই নীতিমালা ভঙ্গ করছে, যেটা আমাদের অলরেডি নীতিমালা বাস্তবায়ন কমিটি আজকে বেরিয়েছিল এবং তারা প্রায় 10টি স্টলকে ইন্ডিকেট করেছে যারা নীতিমালা ভঙ্গ করতেছে। মেলার চতুর্থ দিন মূল মঞ্চে ছিল প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের কণ্ঠে নজরুলের গান। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। অবরোধে সহিংসতার অভিযোগে সর্বশেষ মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কলাবাগান থানার ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন হওয়ায় তাকে গ্রেফতার দেখানো 6 মামলাতেই জামিন পেলেন তিনি। পরাগ আজিমের রিপোর্ট। গত 9 ডিসেম্বর 18 দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে যে 37টি মামলা হয় তার 6টিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখায় পুলিশ। 2টি মামলায় 10 ডিসেম্বর তাকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই 2 মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর পর্যায়ক্রমে আরও 4টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট ও মহানগর দায়রা জজ আদালত থেকে 3টি মামলায় জামিন পাওয়ার পর বাকি ছিল কলাবাগান থানার 1টি মামলা। ঘটনা ঘটেছে 9-12-তে, আর এই তাকে শো নারেজ দেখিয়েছেন 1 মাস 7 দিন পরে। আদালত আবার একটা রুল ইস্যু করেছে এবং 6 মাসের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছে। হাইকোর্টের এই আদেশের প্রেক্ষাপটে মির্জা আলমগীরের বিরুদ্ধে আর নতুন কোনো এই ধরনের শো ন্যারেজ দেখিয়ে তাকে কারাগারে আর রাখা হবে না বলে আমরা বিশ্বাস করি, এবং তিনি ইনশাআল্লাহ আগামীকাল না হয় পরশুদিনের মধ্যে মুক্ত হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। উনি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কারণে পরের দিন দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ করেছে মানুষে, যেখানে তার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে। প্রত্যেকটি মামলায় পুলিশের পক্ষ থেকে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও কোনো মামলায় রিমান্ড মঞ্জুর করেননি নিম্ন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 71-এ মানবতা বিরোধী অপরাধীদের বাঁচানোর চেষ্টার অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেছেন তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বিদেশি হস্তক্ষেপ চেয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বেগম জিয়ার নিবন্ধের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সমাবেশে তিনি বলেন পুলিশ ও যুবলীগ একসঙ্গে হরতালের নামে অরাজকতা মোকাবেলা করবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কামনা করায় বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন শেখ সেলিম। কয়েকটি জেলায় বিচ্ছিন্ন সংঘর্ষ হলেও উত্তরাঞ্চলের 16 জেলার বাকিগুলোতে শান্তিপূর্ণভাবে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগ বিএনপি এ হরতাল ডাকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং তোলা ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জেলা ঠাকুরগাঁও, সেখানে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন দুপক্ষের 13 জন। সিরাজগঞ্জে হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়। আটক করা হয়েছে এক বিএনপি কর্মীকে। হরতাল সমর্থকদের হামলায় চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আশরাফুল ইসলাম আহত হয়েছেন। জয়পুরহাটে সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির 2 গ্রুপ। সে সময় সাংবাদিক আলমগীর চৌধুরী সহ 5 জন আহত হন। বগুড়া শহরে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও সান্তাহারে হরতাল সমর্থকদের সাথে হরতাল বিরোধীদের সংঘর্ষ হয়েছে। রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ ভুবনমোহন পার্কে।
রাজশাহী জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফার নেতৃত্বে একটি মিছিল মহানগরীর বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। নওগাঁয় সকাল থেকে শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় বিএনপি কর্মীরা। নাটোরে শান্তিপূর্ণ হরতাল হয়েছে। সকালে শহরতলির তেবাড়িয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ছাড়া আর কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। পুলিশি বাধার মুখেও কুড়িগ্রামে মিছিল করেছে বিএনপি। রংপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে সকালে মিছিল বের হয় কড়া পুলিশি পাহারায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয় জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে। নীলফামারীতে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সকালে শহরে মিছিল বের করে বিএনপি। দিনাজপুরে মিছিল ও পিকেটিং না থাকলেও শহরে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। ট্রেন চালু থাকলেও বন্ধ ছিল দূরপাল্লার যান চলাচল। অধিকাংশ দোকানপাট মিল কারখানা বন্ধ ছিল। গাইবান্ধা শহরে রিক্সা ছাড়া অন্য যানবাহন চলেনি। সকালে গোবিন্দগঞ্জে বিএনপি নেতাকর্মীরা ঢাকা রংপুর মহাসড়কে মিছিল করেছে। এছাড়াও পঞ্চগড়, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা ও লালমনিহাটে নিরুত্তাপ হরতাল হয়েছে, মিছিল সমাবেশও হয়েছে। মিছিল সমাবেশ থেকে নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। মৌসুমি সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে তার চাচাতো ভাই। শিশুটির পরিবার জানিয়েছে, রোববার সন্ধ্যায় রকিবুল ইসলাম ফাঁকা বাড়ি থেকে শিশুটিকে তুলে নিয়ে ওড়না দিয়ে তার হাত মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে। সে সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রকিবুল পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে বিপর্যস্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন। চিকিৎসকরা বলেছেন, মেয়েটি এখন মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। পলাতক রকিবুলকে ধরতে পুলিশের অভিযান চলছে। জেল জরিমানা ও শাস্তি এড়াতে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ক্ষমা প্রার্থনা করেছেন 21,000 বাংলাদেশি। এছাড়া পাকিস্তান, ভারত, ফিলিপিন্স এবং ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল থেকে ক্ষমা প্রার্থনা করা মোট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে 37,298 জনে। সোমবারের পর কোনো অবৈধ অভিবাসী ধরা পড়লে তাঁকে ভিসা অমান্যের জন্য দৈনিক 100 দিরহাম এবং অবৈধভাবে থাকার জন্য দৈনিক 50 দিরহাম হারে জরিমানা করা হবে। চীনে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা নৌজা দুর্জয় চট্টগ্রাম নেভাল জেটিতে পৌঁছেছে। সে সময় নৌবাহিনীর কমান্ড অফিসার আহমেদ মুস্তফা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 10 ফেব্রুয়ারি চীন থেকে আরও একটি যুদ্ধজাহাজ বা নৌজা নির্মূল চট্টগ্রামে পৌঁছবে। সমুদ্রে উচ্চ গতিসম্পন্ন জাহাজটির দৈর্ঘ্য 64 মিটার। এতে রয়েছে অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামান। জাহাজটিতে সমুদ্রের তলদেশে সাবমেরিনের অবস্থান শনাক্ত করতে এবং আঘাত হানতে পারবে। চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল এবং নিরাপদ বন্দর হিসেবে গড়ে তোলা, চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রতিদিন কার্গো ফ্লাইট চালু এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানিয়েছেন বিজিএমইএ। আগামী 6 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে 3 দিনের কাফ এক্সপো মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএর কর্মকর্তারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সহসভাপতি নাসিরুদ্দিন চৌধুরী। পাখির সংসার টেকানোর মামলায় মহানগর দায়রা জজ আদালত মঙ্গলবার রায় দেবেন। রায়ের আগে বিরহের দিন কাটাচ্ছে দুই মালিকের দ্বন্দ্বের শিকার বিরল প্রজাতির পাখি প্রিন্স এবং প্রিন্সেস ম্যাকাও। দীর্ঘ বিচ্ছেদে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে প্রিন্সেসের শারীরিক অবস্থা। আব্দুর রবিতুল্লাহ ছবিতে, সেফল হোসেনের রিপোর্ট। বিরল প্রজাতির ব্লু গোল্ড ম্যাকাও পাখি প্রিন্স এবং প্রিন্সেস, মালিক ভিন্ন হলেও ঘটনাক্রমে মিলন হয়েছিল এই দুই পাখির। 3 বছর সংসারের পর এখন মানুষের দখল নীতির জোরে বিচ্ছিন্ন তারা। এই প্রজাতির পাখি জীবনে একবার জোড়া বাঁধে এবং সেই জোড়া ছাড়া তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। প্রিন্সকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে প্রিন্সেস। খাওয়া বন্ধ করে বিলাপে দিন কাটছে তার। প্রিন্সেসের শারীরিক অবস্থা বিবেচনায় গঠন করা হয়েছে 4 সদস্যের মেডিকেল বোর্ড। আমি বললাম, এর যে বাচ্চা হয় এই বাচ্চাগুলো সব আপনি নিয়ে যান, তোমার পাখির জোড়াটা নষ্ট করেন না। উনি কোনো কথাই শুনল না। উনি একটা সার্সারেন কোর্ট থেকে করাইয়ে আমার পাখিটাকে আলাদা করে দিল। পরের দিন থেকে পাখিটা প্রিন্সেস আমার এখানে খুব বিলাপ করে। পাখি আমার এখানে থাক আর তার এখানে থাক,
বা তৃতীয় কোনো যেখানে থাক, আমার কোনো আপত্তি নেই। গত 3 জানুয়ারি হাতিরপুল মিনি চিড়িয়াখানা থেকে প্রিন্সকে ইস্কাটনের বাসায় নিয়ে যায় তার মালিক ইকরাম সেলিম। চিড়িয়াখানার মালিক আব্দুল ওয়াদুদ পাখিদের বিচ্ছেদ ঠেকাতে 2 পাখি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু ইকরাম সেলিম তাতে অসম্মতি জানালে পাখি বিচ্ছেদের ঘটনা করায় মহানগর দায়রা জজ আদালতে। ওই আদেশকে চ্যালেঞ্জ করে আমরা আবার মামলা করি, যে রিভিশন আমরা দাখিল করি, রিভিশন উনি অ্যাডমিট করেন। রিভিশন অ্যাডমিট করার অর্থ বোঝায় এটাই, পূর্বের যে নিম্ন আদালতের রায় এবং আদেশ এটা স্থগিত, এবং উনি বাদী পক্ষকে, প্রথম পক্ষকে, এই সেলিম আহমেদকে আবার পুনরায় উনি একটা সমন জারি করেছেন। এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় 2 পাখির গড়া সুন্দর সংসারে পরিণতি। 5 ফেব্রুয়ারি সেই রায়। বিশ্বের ইতিহাসে পাখি সংসার টেকাতে আইনি লড়াই এই প্রথম। সেফাউল হোসেন, চ্যানেল আই, ঢাকা।